দিয়েছেন শ্রদ্ধা জানাচ্ছে জাতীয় চার নেতার প্রতি স্মরণ করছি মুক্তিযুদ্ধের তিরিশ লাখ শহীদ এবং দু লাখ নির্যাতিতা মা বোনকে শ্রদ্ধা জানাচ্ছি সকল বীর মুক্তিযোদ্ধাকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জানাচ্ছি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চের কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর গণহত্যা শুরু করে আমি পঁচিশে মার্চের গণহত্যার শিকার সকল শহীদকে স্মরণ করছি আমি স্মরণ করছি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের ঘিন্ন হত্যাকাণ্ডের শিকার আমার মা বেগম নেসা মুজিব তিন ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল ও দশ বছরের শেখ রাসেল কামাল ও জামালের নবপূর্ণতা স্ত্রী সুলতানা কামাল ও রজিজ জামাল আমার চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসের সহ পনেরোই আগস্টের সকল শহীদকে প্রদেশবাসী এবারের স্বাধীনতা দিবস এক ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গোটা বিশ্ব এখন বিপর্যস্ত ধনী বা দরিদ্র উন্নত বা উন্নয়নশীল ছোট বা বড় সব দেশই আজ কমবেশি বেশি নোবেল করোনা নামক এই ভয়ঙ্কর ভাইরাস দ্বারা আক্রান্ত আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশও এই সংক্রমণ থেকে মুক্ত নয় এ পরিপ্রেক্ষিতে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আমরা এবারের স্বাধীনতা ও জাতীয় দিবস ভিন্নভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছি জনসমাগম হয় এমন ধরনের সব অনুষ্ঠানের আয়োজন থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ সকল জেলায় শিশু সমাবেশ ইতিমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে একই কারণে আমরা মুজিব উদ্বোধন অনুষ্ঠানে জনসমাগম না করে টেলিভিশনের মাধ্যমে সম্প্রচার করেছি প্রিয় দেশবাসী আমাদের স্বাধীনতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ সংগ্রাম এবং বহু ত্যাগ তিথিকার ফসল উনিশশো সাল থেকে বান্নর ভাষা আন্দোলন চুয়ান্ন নির্বাচন বাষট্টি শিক্ষা আন্দোলন ছেষট্টি ছয় দফা ও এগারো দফা উনসত্তরের গণপত্থান এবং সত্যের নির্বাচনের পথ পেরিয়ে আমরা উপনীত হই একাত্তরের সাতই মার্চের ঐতিহাসিক সন্ধিক্ষণে উনিশশো সালে সাতই মার্চ সহদ্দী উদ্যানের জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি ঘোষণা দেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম জয় বাংলা বঙ্গবন্ধুর দিয়ে সমগ্র জাতি মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু করে বাঙালির মুক্তি সংগ্রাম স্তব্ধ করিতে পঁচিশে মার্চের কালো রাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালির উপর অতর্কিত হত্যা শুরু করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন পাকিস্তানি সামরিক শাসক তাকে বন্দি করে পাকিস্তানে নিয়ে বঙ্গবন্ধুটাকে সারা দিয়ে বাঙালি জাতি নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনে দশ মাস বন্দি অবস্থায় থেকে মুক্তি পেয়ে জাতিপিতা উনিশশো সালের দশই জানুয়ারি দেশে ফিরে আসেন শুরু করেন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছর পঙ্গু মুক্তিযোদ্ধা নির্যাতিত মা বোনদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা তাদের প্রতিষ্ঠিত করা সমস্ত কাজই তিনি করেছিলেন এই সাড়ে তিন বছরে জাতিপিতা বলতেন আমি কোট করছি আমার জীবনের একমাত্র কামনা বাংলার মানুষ যেন অন্ন পায় বস্ত্র পায় উন্নত জীবনের অধিকারী হয় আনকোড তিনি যখন দেশ পুনর্গঠনের কাজে নিমগ্ন ঠিক তখনই উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীনতা বিরোধী ঘাতকেরা তাকে পরিবারের আঠারো জন সদস্য সহ হত্যা করে আমরা দুবন বোন বিদেশে থাকায় প্রাণী বেঁচে যাই প্রদেশবাসী আমরা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরস কাজ করে যাচ্ছি আমরা তার ক্ষুধামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা দ্বার প্রান্তে বাংলাদেশ আজ দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ ইতিমধ্যেই নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ আজ খাদ্যশস্য শস্য শাক সবজি মাছ মাংস ডিম উৎপাদনের সম্পন্ন আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ পর্যায়ে ঢাকায় মেট্রো রেল এবং চট্টগ্রামে কন্ডফুলি নদীর তলদেশে টানেল নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলেছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের দোরগোড়ায় এখন আমরা মহাকাশে আমাদের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপিত হয়েছে গত বছরে আট দশমিক এক পাঁচ শতাংশ হারে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে চলতি বছরে আমাদের লক্ষ্য পূরণের দিকে অগ্রসর হচ্ছিলাম কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাস জনস্বাস্থ্য সহ বৈশ্বিক অর্থনীতির উপর নেতিবাচক থাবা বসাতে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা আভাস দিচ্ছেন আমাদের উপরও আঘাত আসতে পারে প্রিয় দেশবাসী এই মুহূর্তে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার মানুষকে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করা গত জানুয়ারি মাসের গোড়ার দিকে চীনের হুবই প্রদেশের উহানে এই ভাইরাসের উৎপত্তি হয়েছিল এটি এখন বিশ্বের একশো পঁচানব্বইটির মধ্যে একশো দেশে ছড়িয়ে পড়েছে গতকাল পর্যন্ত চার লাখ বাইশ হাজার আটশোর বেশি মানুষ এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে এবং আঠারো জন মানুষ মারা গেছেন এক লাখ নয় জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে প্যান্ডেমিক বা মহামারী হিসেবে আখ্যায়িত করেছে প্রিয় দেশবাসী আমি জানি আপনারা এক ধরনের আতঙ্ক ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন যাদের আত্মীয়-স্বজন বিদেশে রয়েছেন তারাও তাদের নিকটজনদের জন্য উদ্বিগ্ন রয়েছেন আমি সকলের মানসিক অবস্থা বুঝতে পারছি কিন্তু এই সংকটময় সময় আমাদের ধৈর্য এবং সাহসিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করতে হবে এই ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিশেষজ্ঞদের উপদেশ আমাদের মেনে চলতে হবে আমাদের যতদূর সম্ভব মানুষের ভিড় এড়িয়ে চলতে হবে যারা করোনা ভাইরাস আক্রান্ত দেশ থেকে স্বদেশে ফিরেছেন সেসব প্রবাসী ভাইবোনদের কাছে অনুরোধ আপনাদের হোম কোয়ারেন্টাইন বা বাড়িতে সঙ্গনিরোধ সহ যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো অক্ষরে অক্ষরে মেনে চলুন মাত্র চোদ্দ দিন আলাদা থাকুন আপনার পরিবার পাড়া প্রতিবেশী এলাকাবাসী এবং সর্বোপরি দেশের মানুষের জীবন বাঁচানোর জন্য এসব নির্দেশনা মেনে চলা প্রয়োজন কয়েকটি স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা ভাইরাস প্রতিরোধ সহজ হবে ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুতে হবে হাঁচি কাশি দিতে হলে রুমাল বা টিস্যু পেপার দিয়ে নাক মুখ ঢেকে নেবেন যেখানে সেখানে কফ থুতু ফেলবেন না করমর্দন বা কোলাকুলি থেকে বিরত থাকুন যতদূর সম্ভব ঘরে থাকবেন অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না বাইরে জরুরি কাজ সে বাড়িতে থাকুন মুসলমান ভাইরা ঘরেই নামাজ আদায় করুন এবং অন্যান্য ধর্মের ভাই বোনদেরও ঘরে বসে প্রার্থনা করার অনুরোধ জানাচ্ছি আইইডিসি আর এর হটলাইন নম্বর খোলা হয়েছে এছাড়া সোসাইটি অব ডক্টরস তাদের পাঁচশোটি নম্বর উন্মুক্ত করে দিয়েছে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে ওই সব নম্বরে যোগাযোগ করুন সরকার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে ভাইরাস দ্রুত ছড়ানোর ক্ষমতা রাখলেও ততটা প্রাণঘাতী নয় এই ভাইরাসে আক্রান্ত সিংহভাগ মানুষই কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন এবং বয়স্ক মানুষদের জন্য এই ভাইরাস বেশ প্রাণসংহারী হয়ে সেজন্য আপনার পরিবারের সবচেয়ে সংবেদনশীল মানুষটির প্রতি বেশি নজর দিন তাকে এবং সর্বোপরি দেশের মানুষকে সুরক্ষিত রাখবে পুরো দেশবাসী চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকেই হজরত শাহজাল আন্তর্জাতিক ঢাকা ক্যান্টনমেন্ট ও বেনাপোল রেলওয়ে স্টেশন সকল স্থল বন্দরের মাধ্যমে ফেরত যাত্রীদের স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয় এ পর্যন্ত ছয় লাখ আটান্ন হাজার নয়শো একাশি জন যাত্রী স্ক্রিনিং করা হয়েছে জানুয়ারি করোনা ভাইরাস সংক্রামক প্রতিরোধে আমরা ব্যাপক প্রতিষ্ঠানের প্রস্তুত রাখা হয়েছে এতে মোট ষোলো হাজার সাতশো একচল্লিশ জনকে সেবা দেওয়া যাবে বাংলাদেশে আটই মাস সর্বপ্রথম করোনা ভাইরাসবাহী রোগীর অস্তিত্ব চিহ্নিত হয় এরপর থেকে গতকাল পর্যন্ত উনচল্লিশ জন করোনা ভাইরাসবাহী রোগী শনাক্ত হয়েছে তাদের মধ্যে চারজন বয়স্ক ব্যক্তি মারা গেছেন তারা আগে থেকে নানা অসুখে ভুগছিলেন পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন গতকাল পর্যন্ত সারাদেশে দেশে হাজার জনকে কোয়ারেন্টাইনে রাখা হয় এর মধ্যে নয় জনকে ছাড়পত্র প্রদান করা হয়েছে গত উনিশে মার্চ থেকে বিদেশ হতে আগত সকল যাত্রীর সেনাবাহিনীর মাধ্যমে বিমানবন্দর হতে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে এছাড়া সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকায় আশকোনা হাজি ক্যাম্প এবং টঙ্গির ইস্তেমা ময়দানে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে পরিচালিত হচ্ছে আমরা ইতিমধ্যেই অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দিয়েছি বিদেশে অবস্থিত আমাদের মিশনগুলোকে কোনো বিদেশি নাগরিককে ভিসা না দিতে বলা হয়েছে বিদেশ থেকে যারা আসছেন তাদের তালিকা ঠিকানা সহ জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে স্থানীয় প্রশাসন আগত প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন রাখার ব্যবস্থা করেছেন পুরো দেশবাসী আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তাদের সুরক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ সরঞ্জাম সরবরাহ করা হয়েছে এবং যথেষ্ট পরিমাণ সরঞ্জাম মজুদ আছে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীরও পর্যাপ্ত মজুদ রয়েছে এ ব্যাপারে বিভ্রান্ত হবেন না স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে গতকাল পর্যন্ত তেরো হাজার পরীক্ষা কিট মজুদ ছিল আরও তিরিশ হাজার কিট শিগগিরই দেশে পৌঁছাবে ঢাকায় আটটি পরীক্ষার যন্ত্র রয়েছে দেশে অন্য সাতটি বিভাগে করোনা ভাইরাস পরীক্ষাগার স্থাপনের কাজ চলছে স্বাস্থ্যকর্মী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সদস্যবৃন্দকে এই ভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে একযোগে কাজ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি বেতার টেলিভিশন অন্যান্য সংবাদপত্র সহ অন্যান্য সামাজিক মাধ্যমে করোনা ভাইরাস সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচারণা জোরদার করা হয়েছে জেলা উপজেলা পর্যায়ে লিফলেট বিতরণ করা তবে কেউ গুজব ছড়াবেন না গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে প্রিয় দেশবাসী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে আপনারা ইতিমধ্যেই জেনেছেন তবু আমি কয়েকটি বিষয় উল্লেখ করতে চাই দেশের সকল স্কুল কলেজ ও কোচিং সেন্টার গত সতেরোই মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে স্থগিত করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকল পর্যটন এবং বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে যে কোনো রাজনৈতিক সামাজিক ও ধর্মীয় সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামীকাল ছাব্বিশে মার্চ থেকে চৌঠা এপ্রিল পর্যন্ত কাঁচা বাজার খাবার ওষুধের দোকান এবং হাসপাতাল সহ জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে বিমান চলাচল বন্ধ করা হয়েছে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে কার্যক্রম চালু রাখবে চব্বিশে মার্চ থেকে বিভাগীয় জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা বলবৎ হয়েছে এটি কার্যকর করতে জেলা প্রশাসনকে সেনাবাহিনীর সদস্যগণ সহায়তা করছেন আপনারা যেখানে আছেন সেখানেই অবস্থান করুন করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ পাঁচশো চিকিৎসকের তালিকা তৈরি করেছে যারা জনগণকে সেবা প্রদান করবেন আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গত পনেরোই মার্চ সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্র সরকার প্রধানগণের সঙ্গে আমি ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হই এই রোগের প্রাদুর্ভাব রোধে আঞ্চলিকভাবে সম্মিলিত প্রয়াস গ্রহণের জন্য আমি সার্কভুক্ত দেশ সময়ের নেতাদের উদাত্ত আহ্বান জানাই সার্কভুক্ত দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়গুলো প্রস্তাবিত সুপারিশমালা বাস্তবায়নে একযোগে কাজ করছে আমরা একটি যৌথ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছি যাতে বাংলাদেশ পনেরো লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় জীবনে নানা সংকটময় জনগণের সম্মিলিত শক্তির বলে সেসব দুর্যোগ থেকে মানুষ পরিত্রাণ পেয়েছে ইতপূর্বে প্লেগ গুটি বসন্ত কলেরা মতো মহামারী মানুষ প্রতিরোধ করেছে তবে ওই সব মহামারীর বিশ্ব এখনকার মতো ঘনিষ্ঠভাবে সংযুক্ত ছিল না এত বিপুল সংখ্যক মানুষ তখন এক দেশ থেকে অন্য দেশে বা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত না এ কারণে করোনা ভাইরাস দ্রুততম সময়ে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে তবে বিজ্ঞান প্রযুক্তিরও প্রভূত উন্নতি সাধিত হয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিশ্চয়ই বিশ্ববাসী এ দুর্যোগ থেকে দ্রুত পরিত্রাণ পাবে এই সংকটময় সময়ে আমাদের সহনশীল এবং সংবেদনশীল হতে হবে কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই দেশে অভ্যন্তরে এবং বাইরের সঙ্গে সরবরাহ চেন অটুট রয়েছে অযৌক্তিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করবেন না জনগণের দুর্ভোগ বাড়াবেন না সর্বত্র বাজার মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে প্রদেশবাসী দেশবাসী করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ কাজ হারিয়েছেন আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে নিম্ন আয়ের ব্যক্তিদের ঘরে ফেরা কর্মসূচির আওতায় নিজ নিজ গ্রামে সহায়তা প্রদান করা হবে গৃহহীন ও ভূমিহীনদের জন্য বিনামূল্যে ঘর এবং ছয় মাসের খাদ্য ও নগদ অর্থ প্রদান করা হবে জেলা প্রশাসককে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে ভাষাঞ্চলে এক লাখ মানুষের থাকার ও কর্মসংস্থান উপযোগী আবাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে সেখানে কেউ যেতে চাইলে সরকার ব্যবস্থা গ্রহণ করবে বিনামূল্যে ভিজিডি ভিজিএফ এবং দশ টাকা কেজি দরে চাল সরবরাহের কর্মসূচি অব্যাহত থাকবে একইভাবে বিনামূল্যে ত্রিশ প্রকার ঔষধ ও চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে আমি মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের শিল্প উৎপাদন এবং রপ্তানি বাণিজ্যে আঘাত আসতে পারে এই আঘাত মোকাবেলায় আমরা কিছু আপতকালীন ব্যবস্থা গ্রহণ করেছি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য আমি পাঁচ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছি এই তহবিলের অর্থ দ্বারা কেবল শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করা যাবে এছাড়া বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ব্যবসায় বান্ধব বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রীয় ব্যাংক আগামী জুন মাস পর্যন্ত কোনো গ্রাহককে ঋণ খেলাপি না করার ঘোষণা দিয়েছে রপ্তানি আয় আদায়ের সময়সীমা দুই মাস থেকে বৃদ্ধি করে ছ মাস করা হয়েছে একইভাবে আমদানি ব্যয় মেটানোর সময়সীমা চার মাস থেকে বৃদ্ধি করে ছ মাস করা হয়েছে মোবাইলে ব্যাংকিংয়ে আর্থিক লেনদেনের সীমা বাড়ানো হয়েছে বিদ্যুৎ পানি এবং গ্যাস বিল পরিশোধের সময়সীমা সারচার্জ বা জরিমানা ছাড়া জুন মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এনজিওগুলোর ঋণের কিস্তি পরিশোধ সাময়িক স্থগিত করা হয়েছে আজ সমগ্র বিশ্ব এক অনিশ্চয়তার মধ্য দিয়ে চলছে তবে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের সরকার প্রস্তুত রয়েছে আমরা জনগণের সরকার সবসময় আমরা জনগণের পাশে আছি আমি সর্বক্ষণ পরিস্থিতির উপর নজর রাখছি আমাদের এখন কিছুটা সাধনের সময় যতটুকু না হলে নয় তার অতিরিক্ত কোনো ভোগ্যপণ্য কিনবেন না মজুদ করবেন না সীমিত আর মানুষকে কেনার সুযোগ দিন আমরা খাদ্য উৎপাদনের স্বয়ং এবছর রোপ আমনের বাম্পার ফলন হয়েছে সরকারি গুদামগুলোতে সাতারো লাখ মেট্রিক টনের বেশি খাদ্যশস্য মজুদ রয়েছে এছাড়া বেসরকারি মিল মালিকদের কাছে এবং কৃষকদের ঘরে প্রচুর পরিমাণ খাদ্যশস্য মজুদ আছে চলতি মৌসুমে আলু পেঁয়াজ মরিচ গমের বাম্পার ফলন হয়েছে কৃষক ভাইদের প্রতি অনুরোধ কোনো জমি ফেলে রাখবেন না আর বেশি বেশি ফসল ফলান দুর্যোগের সময় মনুষ্যত্বের পরীক্ষা হয় এখনই সময় পরস্পরকে সহায়তা করা মানবতা প্রদর্শনের বাঙালি বীরের জাতি নানা দুর্যোগের সংকটে বাঙালি জাতি সম্মিলিতভাবে সেগুলো মোকাবেলা করেছে উনিশশো সালে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা শত্রুর মোকাবেলা করে বিজয়ী হয়েছি করোনা ভাইরাস মোকাবেলাও একটা যুদ্ধ এই যুদ্ধে আপনার দায়িত্ব ঘরে থাকা আমরা সকলে প্রচেষ্টা এই যুদ্ধে জয়ী হব ইনশাল্লাহ আবারও বলছি স্বাস্থ্যবিধি মেনে চলুন সকলে যার যার ঘরে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন মহান আল্লাহ আমাদের সহায় হন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক